আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাওয়াহু আবু দাউদ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে আপনাকে আমাকে এই দিনই বৈঠকে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি এজন্য অসংখ্য অগণিত মুসল্লি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে বাছাই করে এই দিনই মজলিসে আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন, এই জন্য মহান আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত এবং সহিহ আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত ও হাদিসকে নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার যে বিষয় নিয়ে বক্তব্য দেব তা হচ্ছে তওবা করা, আল্লাহর নিকটে খালেস অন্তরে তওবা করা। সম্মানিত উপস্থিতি, তওবা করা একটি গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকটা মানুষের জন্য। তওবা করা প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি। কেননা মানুষ বলতেই সবারই কম বেশি পাপ রয়েছে, সবারই কম আর বেশি পাপ রয়েছে। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান প্রত্যেকেরই পাপ রয়েছে, তবে সবার মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, সমস্ত পাপীদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে নেয়। সম্মানিত উপস্থিতি, বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করুন। আদম সন্তান সবাই পাপি, এখানে যারা আছেন আপনি আমি সবারই পাপ রয়েছে, কারো পাপ বেশি কারো পাপ কম, সবারই পাপ রয়েছে। তো এখান থেকে উত্তমকে, এখান থেকে ভালো মানুষকে, এখান থেকে আল্লাহওয়ালা মানুষটাকে, যেই ব্যক্তি যত বেশি তওবা করবে, যেই ব্যক্তি তত বেশি, যত বেশি তওবা করবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহওয়ালা, তত বেশি পরহেজগার, তত বেশি ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, আসলে আপনি আর আমি তওবা করতে একেবারেই চাই না। আমরা অথচ রাত দিন পাপ করে থাকি,
আমরা পাপ করতে চাই না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে খালেস অন্তরে তাওবা করো, আসা রাব্বুকুম ওয়ায়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াদখিলুকুম জান্নাহ। তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের যত গুনাহ রয়েছে, তোমাদের যত পাপ রয়েছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ ঈমান এনেছে আল্লাহর প্রতি, সমস্ত মানুষকে আহ্বান জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর নিকটে খালেস অন্তরে একনিষ্ঠভাবে নিজেকে অপরাধী মনে করে আল্লাহর নিকট তওবা করো, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আসলে আর আজকে আপনি আমি দিন রাত শুধু পাপের উপর দিয়ে চলছি, তওবা করব কখন? অথচ সহি হাদিসে এসেছে, সহি বুখারি শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা করতেন। আপনি একটু চিন্তা করতে পেরেছেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা করতেন, বুখারি শরীফের হাদিস। অন্য বর্ণনা এসেছে, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা করতেন, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো একটু অনুধাবনের চেষ্টা করুন। আপনারা আমার পাপে ভরপুর, সকালে পাপ করি, বিকালে পাপ করি, রাতে পাপ করি, দুপুরে পাপ করি, দিন রাত শুধু পাপ আর পাপ, এরপরও 5-10 বার তওবা করার সুযোগ হয় না দিনে। আর যেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাসূলের কোনো পাপ নেই, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের আগের পাপ, পরের পাপ, সব পাপ ক্ষমা করা হয়েছে, এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা করতেন, আপনার আমার কতবার তওবা করা উচিত একটু চিন্তা ভাবনা করুন তো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা করতেন, অন্য হাদিসে এসেছে 70 বারের অধিক তওবা করতেন, অথচ আপনার আমার জীবনে তওবার ঘটনা একেবারে ঘটেই না। কোনোদিন যদি বিপদে পড়ে দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া করি, এরপরও 1 মিনিটে দোয়া শেষ করে দেই, তওবা করব কখন? ফরজ সালাত শেষে একটু আল্লাহর নিকট তওবা করার সুযোগ হবে কখন? ফরজ সালাত যদি আদায় করিও, 1 মিনিট বসে থাকতে পারি না, সালাত শেষ হয়েছে মানে তাড়াহুড়া করে বাড়িতে চলে যাই, এই হলো আপনার আমার নীতি। তো এই নীতি দিয়ে কি তওবা করা সম্ভব হবে? একটু আল্লাহ রাস্তা সময় বের করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সময় ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, নিজের পাপ ক্ষমা করার জন্য একটু সময় বের করতে হবে, বলতে হবে, প্রতিপালক জীবনে অনেক অপরাধ করেছি, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমার জীবনের পাপগুলো তুমি ক্ষমা করে দাও। এইভাবে বলতে বলতে যখন চোখের পানি জড়াবেন, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। আর আপনি আমি
দুই হাত তুলে দোয়া করব তো বহু দূরের কথা, কোনোদিন একা দুই হাত তুলে দোয়া করলেও দুই মিনিটে দোয়া শেষ করে দেই, সর্বোচ্চ তিন মিনিটে দোয়া শেষ করে দেই। অন্তত আপনি যদি কান্নাকাটি করতে চান আপনাকে অন্তত 20 থেকে 30 মিনিট হাত তুলে দোয়া করতে হবে, তখন আপনার চোখ দিয়ে একটু পানি আসলে আসতে পারে। আপনি মনে করলেন হাত তুলে দোয়া করবেন আর আপনার চোখ দিয়ে পানি এসে যাবে, বিষয়টা এমন ভেবে নিলেন? কখনো নহে। বিষয়টা এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করতে শিখবেন, দুই হাত তুলে একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমরা যেন আল্লাহর নিকটে বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ইলা আখির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে তিনটা বাক্য বলতে থাকেন মাইয়াদুনি ফাস্তাজিবালাহু, কে আছো আমাকে ডাকবে, যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। দুই মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। তিন মাইয়াস তাকফিরুনি ফাকফিরালাহু, কে আমার কাছে একটু ক্ষমা ভিক্ষা চাইবে, কে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, কে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ভুল করেছি, তোমার নিকট কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা চাইছি, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। বুখারী শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় অনুগ্রহ, একটু অনুধাবনের চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, ও আমার বান্দারা তোমরা তো অপরাধ করেছ, তোমরা তো পাপ করেছ, ও আমার দাস দাসী, ও আমার বান্দারা তোমরা তো রাত দিন পাপ করেছ, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে বলছি তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। ও আমার বান্দারা তোমরা আমার কাছে কিছু চাইবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করব। ও আমার বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আর আপনি আমি ক্ষমা নিতে প্রস্তুত নই। আপনি আমি ভাবতেছি আল্লাহর যেহেতু অনেক দয়া এমনিতেই ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনেক একথা ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনেক একথা ঠিক, কিন্তু আপনি দয়া অনুগ্রহ আপনাকে পেতে নিতে হবে, আপনাকে চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটা চেয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমা ভিক্ষা চাওয়ার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, নিশ্চয় তোমরা রাত দিনে পাপ করে থাকো, হে আমার আদম সন্তানেরা শুনে রাখো, হে আমার দাস দাসী মনে রেখো, তোমরা রাত দিনে পাপ করে থাকো, ওয়ান আগফিরু জুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়ে থাকি, তোমরা রাত দিন পাপ করে দিয়ে থাকো আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দিয়ে থাকি, ফাস্তাদ ফিরুনি, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আগফিরালাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের আজকের ইসলামী আলোচনা সভার সম্মানিত প্রধান মেহমান হাফেজ খাইরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এখনো যারা এখানে সেখানে ঘোরাফেরা